ভাঙড়ে গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশিস চক্রবর্তীর উপস্থিতিতে এবং ভাঙড় এক নম্বর ব্লকের সভাপতি কাইজার আহমেদের উদ্যোগে ISF-এর 10,000 কর্মী যোগদান করে তৃণমূল কংগ্রেসে, এমনই দাবি করেন ভাঙড় এক নম্বর ব্লকের সভাপতি কাইজার আহমেদ। এই সভা থেকে আপনারা বলছেন যে তৃণমূল ISF-এর 10,000 কর্মী সমর্থক এখানে যোগদান করেছেন, কিন্তু নওশাদ সিদ্দিকীর দাবি যে ওরা ISF-এর লোকই নয়, কি বলবেন? ওরা ISF-এর অঞ্চল সভাপতি, আমরা ডেজিগনেশন দিয়ে দিয়েছি, লিস্টও আমরা দিয়ে দিয়েছি এবং প্রেসকে দিয়েছি। জাউলগাছি অঞ্চলের কোনো বুথে আমি ওনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, উনি এলাকায় আসছেন এবং ঝামেলা করছেন, আমি ওনাকে রেসপেক্ট করতাম, সম্মান করতাম, কিন্তু স্বাধীনতা দিবসের দিনে উনি যে কাণ্ড এখানে করেছেন এবং আজে বাজে কথাবার্তা প্রেসে আমার নামে বলেছেন, আমি ওনাকে বলছি যে ভাঙড়ের এক নম্বর ব্লকের কোনো জায়গায় কোনো বুথে ওনার টেবিল চেয়ার দিয়ে বসার গল্প করার লোকও আমরা রাখবো না। তবে এই দাবি অস্বীকার করে ISF। কাইজারের দাবিকে নস্যাৎ করে দিয়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বললেন, চলুন শুনে নিই। 10,000 লোককে জয়নিং করেছে বা 100 জনকে জয়নিং করেছে, এটার থেকে বড় কথা হচ্ছে এই কোভিড সিচুয়েশনে যখন লকডাউন চলছে, লকডাউন চলার কারণে লোকাল ট্রেন বন্ধ আছে, শ্রমজীবী মানুষরাদের ঠিকমতো খেতে পাচ্ছে না, প্রান্তিক মানুষরা শহরে আসতে পারছে না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সাথে সাথে স্কুলগুলোকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ রেখেছে, তার লকডাউন চালাচ্ছে। লকডাউন কি শুধু শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ রাখার জন্য না বিরোধীদের কন্ট্রোল করার জন্য, যাতে বিরোধীরা প্রোগ্রাম করতে পারবে না, এটা একটা প্রশ্ন শাসক দলের কাছে। আর যেহেতু বলছে যে আগামী 6 মাসের মধ্যে এই করে দেবো সেই করে দেবো, করতে পারবো না, তবে একটা কথা বলি, চা খাওয়ার টেবিল আমাকে দিতে হবে না। আপনার দিদিমণি কিন্তু আপনার দিলীপ দাকে ডাকছে চা খাওয়ার টেবিল দেওয়ার জন্য, সুতরাং সেটা তো হয়তো সৌজন্যবোধ রাজনীতির, আপনারা ব্লক লেভেলের নেতা, আপনাদের মধ্যে সৌজন্যবোধ মনে হারিয়ে গিয়েছে, আর সৌজন্যবোধ হারিয়ে যাওয়ার জন্য কিন্তু আজকে আপনারা আপনাদেরকে মানুষ অ্যাকসেপ্ট করছে না, যারা হয়তো আপনাদের ঝান্ডা ধরছে বেশ কিছু কারণ আছে বিদ্যমান, তার মধ্যে হচ্ছে সরকারি ফ্যাসিলিটি থেকে তারা বঞ্চিত হচ্ছে, তাদেরকে আপনারা 100 দিনের কাজ দিচ্ছেন না, তাদেরকে আপনারা বিধবা ভাতা আটকে দিচ্ছেন, কারো বার্ধক্য ভাতা আটকে দিচ্ছেন, এই ধরনের কর্মকাণ্ড করার জন্য, কারো বাড়ির জন্য প্রথম কিস্তির টাকা এসছে সেইগুলো এসেছে বাড়ি হয়েছে অসম্পূর্ণ হয়ে পড়ে আছে, দ্বিতীয় কিস্তির টাকা আপনারা ঢুকাচ্ছেন না, বলছেন না পার্টি আমাদের না ঝান্ডা ধরলে ঢুকাবো না, এই করে আপনারা বিরোধী শক্তিকে ভাঙার চেষ্টা করছেন। তবে একটা কথা বলবো, আপনারা যতই লোক দেখান, মানুষ এখন 2 বছর সরকারি ফ্যাসিলিটি নেওয়ার জন্য হয়তো আপনাদের ঝান্ডা নিচে যাচ্ছে, কিন্তু পঞ্চায়েত ভোট যখন আসবে তখন বুঝতে পারবেন ভাঙড়ের মানুষকে আর পরাধীনতার শিকলে বেঁধে রাখা যাবে না। দীর্ঘ বছর ধরে এদেরকে পরাধীনতার শিকলে আপনারা বেঁধে রেখে এদের উন্নয়নের জন্য যে টাকা এসেছে আপনারা লুটপাট করেছেন, এখন সময় এসেছে ভাঙড়ের মানুষ বুঝতে শিখেছে, মানুষ ভাঙড়ের মানুষ বলতে শিখেছে, সময়ের সাথে সাথে ভাঙড় থেকে বিপ্লব তৈরি হবে, বিপ্লব সংগঠিত হবে, যাতে পরিবর্তনের বিপ্লব, যে বিপ্লবের মাধ্যমে মানুষ তার অধিকার ফিরে পাবে। আশা রাখছি ভাঙড়ের মানুষ যে লক্ষ্যে আমাকে ভোটে নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছে, তাদের দাবিগুলো আমি যাতে পূরণ করতে পারি সেই লক্ষ্যে আমি কাজ করে যাবো।